লাইথানে টেন মে সাল মারিও রাজাখর আগলি গণরাজ্যমনি আমসায় ককটুমা থমনাই বাপি রইন চপ্রমানী পার্টি মুঙ্গ গ্রমজাখা খরকবা বড়রক বরং ককটিশালা দরবার নগটি শাখা পুলিশ পার্টি মুঙ্গ সামাগা লাইথানে টেন মে সাল মারিও ককটুমা থমনাই বাপি রয় বিনি মালখুমবাইকে নগ থাঙ্গি তংমানি জরাও রাজাখর আগলি গণরাজ্যমনি আমসাই সৌকে হানকে খরকবা বড়রক বৈ ককবলাইমানী আবনিয়াগুলো বুদখলাই জমনি আকমা থুমনাই আর বাপি রয়নি বক্রগ দুঃখ মানখা পাটি মুংনি হরণ ইস্ট আগরতলা থানাও থাঙে ককশিলচং রুমানী ককশিলচং মানখান ইস্ট আগরতলা থানানি উসি সাকা পাটি মুংনতেই চাইতগুই নাইটকনানি অংখরই গানান সিটি ফুটেজ টক নাইখা হই আর কাইসে নাম্বার কেড়ে উস্কুটি নুগুই মানখা আবন রুগীন চা সাল হরা আসকুটি নক ফাংন রমমান ইয়াগল কক সুমপ্রিং জাকা আবন ইয়াগলো ন রমজনাই গসুই রুমানি তাই খরগুড়ি লগিও টংনাই নব রমখা হানি শাখা ইস্ট আগরতলা থানানি উসি সঞ্জিত সেন সবাইকে স্বাগত আমাদের থানাতে। অ্যাকচুয়ালি আপনারা অনেকেই জানেন আমাদের ত্রিপুরারি বনমালীপুরের ত্রিপুরা টুডের এডিটর বাপি রায় উনি গাড়ি নিয়ে যখন এখানে আমাদের গণরাজ্যমণি থেকে বাড়ি দিয়ে যাচ্ছিলেন পেট্রোল পাম্পটা পার হওয়ার পর ডক্টর একেনাথের চেম্বারের সামনে, তো এখানে চার পাঁচজন ছেলে স্কুটি নিয়ে যাচ্ছিল বাড়ির দিকে, তেল ছিল না। তখন তাদের মধ্যে দুনো পার্টির মধ্যে কিছু হট অল্টারগেশন হয়েছে। তখন ওই পাঁচজন ছেলে মিলে বাপিবাবুকে অ্যাসাল্ট করেছে, ওনার মাথায় আঘাত করেছে। তো উনি ব্লিডিং ইঞ্জুরি হয়েছেন, উনি সাথে সাথে জীবিতে চিকিৎসা করিয়েছেন। তো চিকিৎসা করার পর উনি আমাদের এখানে এসেছেন। আজকে প্রথমে জানিয়ে গেছিলো 10 তারিখ রাত্রেবেলায়, তো আজকে উনি একটা রিটেন কমপ্লেন দিয়েছেন আমাদের কাছে আননোন অপরিচিত পাঁচজন অপরিচিত যুবকের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করার জন্য। তো অ্যাকচুয়ালি উনি পরশুদিন যখন আমাদের জানিয়েছেন তখনই আমরা যে জায়গাতে ঘটনা হয়েছে সেখানে আশপাশ এলাকাতে আমরা সিসিটিভিগুলো কভার করি, এগুলো ফুটেজ কালেকশান করি। এখানে একটা স্কুটি ছিল যেটার নাম্বার ছিল না, এই স্কুটিটাকে মূলত আমরা পথপ্রদর্শক হিসাবে ব্যবহার করে স্কুটির মালিককে প্রথমে আমরা বের করি, তাকে ডেকে আনি থানাতে। কালকে রাত্রেবেলা তাকে জিজ্ঞাসাবাদ করার পর তার সাথে যারা ছিল তাদেরও আমরা তুলে আনি। সকালে একজন বাকি ছিল মেন, যে প্রিন্সিপাল 21, তাকেও আমরা তুলে আনি। আনার পর জিজ্ঞাসাবাদ করার পর তারা বলে, তারা স্বীকার করে যে তাদের মধ্যে কিছু একটা নিজেদের দুনো পার্টির মধ্যে হটাৎ হয়েছে। তখন তাদের মধ্যে থেকে একজন অত্রজিৎ দাস, তার হাতে একটা স্কুটির চাবি ছিল, এই চাবিটা দিয়েই বাপিবাবুর মাথায় আঘাত করে এবং উনি গুরুতর জখমপ্রাপ্ত হয় এবং ব্লিডিং ইঞ্জুরি হয়, তখন ওনাকে জীবিত নেওয়া হয়েছে। তো আজকে আমরা তাদের পাঁচজনের বিরুদ্ধে আমরা একটা FIR নিয়েছি থানাতে। তাদের নামগুলি হলো কীটন দেব, অত্রজিৎ দাস, দীপঙ্কর গুহ, সাগর দেব এবং জীবন সরকার। তারা সবাই আজকে আমরা তাদের কোর্টে প্রেরণ করা হবো, প্রেরণ করে মেডিকেল করানো হয়েছে, এখন তাদের কোর্টে আমরা পাঠিয়ে দেব। তাদের বয়সগুলো কিরকম? তাদের বয়সগুলি মেনলি 18 থেকে 21 বছর চারজন, আরেকজন 32 বছর। বাড়ি কোনখানে? বাড়ি সবাই 79 টিলা জিবি এলাকার লোক। উনি ওনাকে আঘাত করেছেন এবং ওনার একটা স্বর্ণের চেইন নিয়ে গেছেন। এখানে আমরা ওনাকে, উনি বলেছেন উনি গাড়ি নিয়ে যাওয়ার সময় ওনাকে রাস্তায় আটকে ওনাকে অ্যাসাল্ট করেছে। তখন ওনাকে আটকানোর ব্যাপারে 341, 325, 384, 34 ধারাতে আমরা একটা মামলা নিয়েছি। কী বিষয়ে ওনাকে আঘাত করেছে জানতে পেরেছি না? এটা মূলত তাদের দুজনের মধ্যে কথা কাটাকাটি নিয়েই রাস্তা, অ্যাকচুয়ালি বাপিবাবুকে আমরা জিজ্ঞেস করেছি, উনি বলছিল যে তারা রাস্তায় দাঁড়িয়ে কথা বলছিল, রাস্তা দিচ্ছিল না, রাস্তা দেওয়ার জন্য উনি বলাতেই ওনার সাথে তাদের দুজনের মধ্যে মূলত হট অল্টারেশন হয়েছে। তখন বাপিবাবু গাড়ি সাইড করে গাড়ি থেকে নেমে আসে, তখন দুজনের মধ্যে হাতাহাতি হয়। তখন তাদের মধ্যে অত্রজিৎ, তার হাতে একটা চাবি ছিল, চাবিটা দিয়ে ওনার মাথায় যখন আঘাত করে তখন উনি গুরুতর জখম। আর রমজানের উনি মুঙ্গা তিতন দাস, অত্রজিৎ দাস, দীপঙ্কর গুহ, সাগর দেব, তাই জীবন সরকার, আপ পাটি মুঙ্গ, অত্রজিৎ দাস, কক্তমা থুমনাই বাপি রইন উস্কুটি চাবি ভাই বখরগ দুখুমানি রু হই কক্তমা ও সাইমানকা বরণী মুঙ্গে কাশে দরবার ইয়াসাক জাখা বরং টংথাই যতনিন জিবিনি 79 টিলা আমসাই হনি সেমনকা পাইথক বরক যতন ককটিশালা দরবার নগটি শাখা পুলিশ রাজাখর আগলনি সিমপর্ণমনি কক্ষ চিনি খরাং।